আরজিকন্ডে প্রতিবাদ থেকে এভাবেই চলছে। বিভিন্ন জায়গার ছবির পাশাপাশি আপনাদেরকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছবি দেখাচ্ছে, যেখানেও প্রতিবাদ মিছিল। অরিজিৎ সিং এর গানে গলা মিলিয়ে প্রতিবাদ মিছিলে সরব হলেন তারা। করতালি কলরবছে না, কণ্ঠের সুরে তাল মেলাচ্ছেন, গলা মেলাচ্ছেন আন্দোলনকারীরা। কিছুদিন আগে নিজের মতো করে প্রতিবাদ করেছিলেন কে না গায়ক অরিজিৎ সিং, গান বেঁধেছিলেন যে গানের নাম ছিল আর কবে। বাংলার ছেলে, তিনি তো প্রতিবাদ করবেন খুব স্বাভাবিক, তার গানের গলা এবার প্রতিবাদ করলেন আন্দোলনকারীরা জিয়াগঞ্জে। মুর্শিদাবাদের ছবি দেখছেন। একদিকে পিংলার পটুয়া পাড়ার প্রতিবাদ দেখলেন, তারাও ঠিক গানে ছবির মাধ্যমে প্রতিবাদ করেছেন। অন্যদিকে অরিজিৎ সিং এর তার শহর সেখানকার জিয়াগঞ্জে যারা প্রতিবাদী রয়েছেন, তারা প্রতিবাদ করলেন তারই গানের মাধ্যমে। অভয়কাণ্ডে বারবার বিতর্কিত মন্তব্য শাসক নেতাদের মুখে, আর কি করে প্রতিবাদীদের আক্রমণ দেবপ্রসাদ বাগে? নিজ স্বার্থে রাস্তা নামছেন প্রতিবাদীরা, সুবিচার নয়, স্বার্থ সিদ্ধিই নাকি মূল লক্ষ্য? এমনই মন্তব্য করলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। কেন বারবার প্রতিবাদীদের এভাবে নিশানা করছে শাসক? বিতর্কিত মন্তব্য তো শোনা যাচ্ছে একের পর এক শাসক নেতার মুখে, তারা প্রতিবাদকে অন্যভাবেই দেখছেন। এবং যেমনটাই দেবপ্রসাদ বাগ তিনি বলছেন যে যারা নাকি প্রতিবাদ করছেন, যারা রাস্তায় নামছেন, যারা বারবার বিচার চাই বিচার চাই বলছেন, তারা নাকি সুবিচার নয়, তারা নিজের স্বার্থ সিদ্ধি দেখছেন এবং তাদের নাকি নিজের স্বার্থটাই প্রধান লক্ষ্য, তাই এভাবে বিচারের নামে নিজের স্বার্থ সিদ্ধি পূরণ করার জন্যই পথে নামছেন। তাহলে এতগুলো ছবি কোথা থেকে আসছে? এতগুলো মানুষ তাহলে বিচার চাইছেন কি করে? মনোভাব যদি এই জায়গাটা না থাকে, সবার বাড়ির সামনে একটা করে সিকিউরিটি দিলে নিরাপত্তা হয় না। মানসিকতার পরিবর্তন যতদিন না ঘটবে ততদিন এই ভারতবর্ষে ওই মিনিটে মিনিটেই একটা করে মেয়ে রেপ হবে, একটা মেয়ে মেয়ে ধর্ষিত হবে। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অন্যায় দেখছি, আমাদের বলার সাহস নেই, খারাপ লাগে। এই জায়গায় তারা লিখছেন যে রাত দখল করি মেয়েরা, আমার কাছে বক্তব্য হচ্ছে রাত দখল করবেন কেন, দিনও দখল করুন রাতও দখল করুন, তবেই এই পরিবর্তন ঘটবে। শুধুমাত্র রাত দখল করব কেন, আসুন না আমরা দিনও দখল করি। সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে হচ্ছে যে প্রবাসী বাঙালিরা আছে, সেখানে সেখানে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে আছে। প্রত্যেকেই আমরা চাইছি বিচার চাই, আর যে কারণে আপনিও বলছেন আমিও বলছি, কিন্তু বিচারের বাণী কোন জায়গায়? যারা বিয়ে পাচ্ছে না তারা রাস্তা দিয়ে হাঁটছে, বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আজিকর কাণ্ড না, তার বিচার চাই আমার বিয়েটা বাড়ছে না কেন, তারা রাস্তায় নেমেছে। অনেকে রাস্তায় নেমেছে, দেখা যাচ্ছে যে তার ট্রান্সফারটা আটকে আছে, সে বলছে বিচার চাই। ট্রান্সফারটা কেন আটকে রয়েছে? আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, উনি তো বলেন নাকি আমাদের ডিএ বাকি নেই। যাই হোক, ইনি কান্নার বিধায়ক হিসাবে উনি স্বীকার করলেন যে রাজ্যের ডিএ বাকি আছে। তো ডিএটা তো ধরুন জনগণেরই একটা পার্ট, ফলে হচ্ছে উনি একজন জনপ্রতিনিধি হিসাবে ডিএর আন্দোলনে আসাটাও ওনার উচিত। এবং ওনারা যে বিভিন্ন স্তরে হুমকি দিচ্ছেন, কেউ এই হুমকি ভয়ও পাচ্ছে না, এবং এই মিথ্যা বলার ফলেই আরও মানুষকে এই আন্দোলনের পক্ষে নিয়ে আসছে। তো আগামী দিনে এই আন্দোলন আরও তীব্রতর আকার নিচ্ছে। যে খবরের দিকে মধ্যে নজর রাখতে হচ্ছে, অভয়া খুনের বিচারের দাবি, আর এই বিচারের দাবিতেই সোচ্চার পিংলার পটুয়া পাড়া। পটচিত্র একে গানের মাধ্যমে চলছে প্রতিবাদ, একেবারে রং তুলিতে প্রতিবাদের ভাষা একটাই ভাষা, জাস্টিস ফর আরজিকর। প্রতিবাদ তারা করছেন বিচারের দাবিতে। পৃথিবী জুড়ে ওই আনজাস্টিস আওয়াজ উঠিল, দোষীদের শাস্তিতে সবাই রাস্তায় নামিল। বাবা মা স্বপ্ন দেখে মেয়ে বড় হবে, বৃদ্ধ বয়সে আমাদের হাত ধরিবে, স্বপ্ন ভেঙে দিল
শয়তান বসুর দল সবাই ফাঁসি চায় জগৎবাসী গণ। সরকারের কাছে আবেদন নির্মল জগৎ চাই রাত দিন সমান ভাবে নির্ভয়ে কাজে যায় এই তো শান্তির পটচিত্র শিল্পীরা বরাবর সচেতনমূলক পটচিত্র এঁকে গান বেঁধে মানুষকে সচেতন বার্তা দেয়। নির্ভয়া কাণ্ড আমরা পটচিত্র এঁকেছিলাম, এখনও আরজি করে পটচিত্র এঁকেছি, যারা দোষীরা তাদেরকে যেন শাস্তি পায়। আমরা দিয়েছি যে বাবা মা ছোটোবেলা থেকে ছেলে মানুষ করে কিন্তু তারপরে বৃদ্ধ বয়সে ওদেরকে খেতে দেবে, সেই স্বপ্নটাকে ভেঙে দিয়েছে। না, এরকম তো পরিস্থিতি তো আমাদের ভারতবর্ষে তো জুড়েই রয়েছে, তার জন্যে আমরা চাইছি যাতে মানুষের শাস্তি হোক, ফাঁসি হোক, যাতে না এরকম আর ঘটনা কেউ করতে পারে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। প্রতিবাদের ভাষা এক হোক এবং যিনি দোষী তার যত কঠোরতম শাস্তি হোক এমনটাই তারা জানাচ্ছেন। একেবারে রং তুলিতে প্রতিবাদের ভাষা উঠে আসছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা পিংলার ছবি, পিংলার পটুয়াপাড়ার ছবি। অভয়া গুণের বিচারের দাবি করছেন তারা। একদিকে যেরকম এক ছবি দেখাচ্ছি পিংলার পটুয়াপাড়ার প্রতিবাদের ছবি, আর অন্যদিকে আরও একটি ছবি আপনাদের সামনে বিচারের দাবিতে রাত দখল করা হয়। গতকাল ঠিক ধর্মতলার কি ছবি ছিল সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে গানে গানে স্লোগানে স্লোগানে মত্ত হয়ে ওঠে গোটা রাজপথ। কলকাতার ছবি একদিকে দেখাচ্ছি আর অন্যদিকে পিংলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি।